আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গ্রিন স্ক্রিন, যারা ভিডিও এডিটিং করে থাকেন সবাই কিন্তু এই গ্রিন স্ক্রিনের সাথে পরিচিত। গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুট করার পর এডিটিংয়ের সময় এই গ্রিন স্ক্রিন রিমুভ করে দিয়ে সাবজেক্টের পিছনে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করা যায়। আজকের এপিসোডে দেখাবো কীভাবে ক্যাপকাট দিয়ে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয় এবং সাবজেক্টের পিছনে নতুন ব্যাকগ্রাউন্ড সেট করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। এরপর ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিতে হবে। এরপর এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর আপনার যে গ্রিন স্ক্রিন ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওই ভিডিওটি ইনপুট করে নিতে হবে। ইনপুট করার জন্য প্রথমে ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে, এরপর অ্যাডের উপর ক্লিক করতে হবে। ওকে, ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর একদম স্ক্রল করে ডান দিকে চলে যেতে হবে। ডান দিকে চলে আসার পর এখানে আপনারা একটি ওয়াটারমার্ক পাবেন, দেখতে পাচ্ছেন, এটি আপনাদের ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এই ওয়াটারমার্ক আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর ডিলিটের উপর ক্লিক করলেই এটি ডিলিট হয়ে যাবে। এরপর এই ভিডিওর গ্রিন স্ক্রিন রিমুভ করার পর যে ব্যাকগ্রাউন্ডটি আপনারা ইউজ করবেন সেই ব্যাকগ্রাউন্ডটি ইনপুট করে নিতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডটি ইনপুট করে নেওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড আইকন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। ওকে, আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এখন আপনাদের কি করতে হবে, ভিডিও শুরুর দিকে চলে যেতে হবে। শুরুর দিকে চলে আসার পর এই লেয়ারের উপর ক্লিক করতে হবে। লেয়ারের উপর ক্লিক করার পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি টুল চলে আসছে। তো আপনারা কি করবেন, স্ক্রল করে ডান দিকে যাবেন। ডান দিকে আসার পর এখানে আপনারা ওভারলে নামে একটি অপশন পাবেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা উপরে লেয়ারে চলে গেছে আর ভিডিওটা নিচের লেয়ারে চলে আসছে। তো এখন কি করবেন, এই ভিডিওর সমপরিমাণে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি করে দিবেন। তো এই সমপরিমাণে করে দেওয়ার জন্য এই ব্যাকগ্রাউন্ডটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এভাবে টেনে বড় করে নিতে হবে। এরপর আবার ভিডিওর শুরুর দিকে চলে যেতে হবে। শুরুর দিকে চলে আসার পর এখানে আপনাদের যে গ্রিন স্ক্রিনের ভিডিওর যে লেয়ার, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে আবার ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন পাবেন কাট আউট নামে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা আরেকটি অপশন পাবেন এই ক্রোমা কি নামে, এটির উপর ক্লিক করতে হবে। এটির উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কিন্তু সার্কেল চলে আসছে। এখানে সার্কেল দিয়ে বোঝানো হচ্ছে যে আপনারা এই ভিডিওর কোন কালারটি রিমুভ করতে যাচ্ছেন। আপনারা যেহেতু গ্রিন কালারটি রিমুভ করবেন তো এখানে গ্রিন কালারটি এইভাবে সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন সার্কেলের পুরো ভিতরের অংশটুকু কিন্তু গ্রিন হয়ে গেছে। কালারটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা আরেকটি অপশন পাবেন, এই যে ইন্টেন্সিটি, এটির উপর ক্লিক করতে হবে। ইন্টেন্সিটির উপর ক্লিক করার পর এটি এইভাবে কমিয়ে দেখতে হবে। তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা কমিয়ে নেবেন, তো আপনাদের ভিডিওর সুবিধা অনুযায়ী আপনারা এইভাবে টেনে ভিডিওটা দেখে নিতে পারেন। তো আপনাদের কতটুকু লাগবে আর কি, আমি এখানে 10 রাখলাম। এরপর আপনারা এখানে আরেকটি অপশন পাবেন শ্যাডো নামে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভিডিওর যদি কোনো শ্যাডো থাকে এইভাবে শ্যাডো কমিয়ে নিতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা কমিয়ে নেবেন। তো আমি হালকা একটু কমিয়ে নিচ্ছি, 5 করে দিচ্ছি। আমি যে ভিডিওটিতে দেখালাম ইন্টেন্সিটি 10 করলাম, শ্যাডো 5 করলাম, আপনার ভিডিওর ক্ষেত্রে সেম নাও হতে পারে, কারণ এখানে লাইটিংয়ের বিষয় আছে, গ্রিন স্ক্রিনের বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে এখানে। তো আপনারা আপনাদের মতো করে এইভাবে কমিয়ে বাড়িয়ে দেখে নেবেন যে কিভাবে পারফেক্ট হয়। এভাবে আপনারা ইন্টেন্সিটি আর শ্যাডো কমিয়ে বাড়িয়ে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আপনারা চাইলে অন্য ব্যাকগ্রাউন্ডও কিন্তু এখানে সেট করে নিতে পারবেন খুব সহজেই। কিন্তু ক্যাপকাট দিয়ে গ্রিন স্ক্রিন রিমুভ করে কিন্তু ব্যাকগ্রাউন্ড সেট করা যায়। ওকে, গ্রিন স্ক্রিন রিমুভ করে নেওয়ার পর, ভিডিওটি এডিটিং করে নেওয়ার পর ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, উপরে যে এই যে আইকন দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি 1080p করে দিতে হবে আর এটি 60fps করে দিতে হবে। এরপর এখানে আপনারা একটি অপশন পাবেন এক্সপোর্ট নামে একটি অপশন, দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করলেই কিন্তু ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে।